নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। বন্ধুরা, 11ই মার্চ 2021, এই দিন আমরা সকলেই শিবরাত্রি উদযাপন করতে চলেছি। আর এই দিন থেকে এই সাতরাশির জাতক ও জাতিকারা স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। তাহলে আর দেরি কিসে, আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আমি এই ভিডিওতে সেই ভাগ্যবান সাতটি রাশির কথা একে একে জানাতে চলেছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই শিব বা মহাদেব যাই বলুন না কেন, উনাকে সহজে কি করে সন্তুষ্ট করতে পারবেন। যদিও বা দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, তাও উনার কাছে প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য আপনাকে কি করতে হবে। দেখুন, শিবরাত্রির দিন আপনারা সকলেই শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতরা ফুল এই সমস্ত কিছু দিয়ে পূজা তো অবশ্যই দিবেন, কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, খালি পায়ে অবশ্যই যাবেন আপনার গৃহ থেকে। হ্যাঁ বন্ধুরা, কখনোই পায়ে জুতো রাখবেন না, এবং আপনারা শিবরাত্রির আগের দিন থেকে সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন। অর্থাৎ কোনো রকম মাছ, মাংস বা ডিম এই সমস্ত কিছু খাবেন না, এবং সবসময় দেবাদিদেব মহাদেবকে চোখের সামনে স্মরণ করুন। যা করলে আপনারা স্বয়ং শিবরাত্রির দিন থেকে অবশ্যই কৃপা পাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা শিবরাত্রির দিন থেকে শিবের কৃপায় হতে চলেছে মালামাল। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেইড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে এক্স্যাক্ট কী হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শিবরাত্রির দিন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা একজন লাকি রাশি হতে চলেছেন, যারা দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন। ভিডিওর পূর্বেই আমি বললাম দেবাদিদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য আপনাদেরকে কি করতে হবে। যদি না শুনে থাকেন, ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে অপার ধন আসবে। এছাড়াও এই সময়ের মধ্যে আপনারা সন্তান লাভ করবেন, এবং যারা ঘরে বসে রয়েছেন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন, এবং আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারে। এরপরে যে 2 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শিবরাত্রির দিন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার ফলে আপনারাও কিন্তু অপার ধন পেতে চলেছেন। আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না কোনো অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং এর পাশাপাশি আপনারা সন্তান সুখও কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হতে চলেছে। তবে দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য আপনাদেরকে কিছু ক্রিয়া করতে হবে, যেটি আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি। তাই ভিডিওর ফার্স্ট পার্টটা যদি না শুনে থাকেন, তাহলে একবার রিমাইন্ড করে শুনে নিন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শিবরাত্রির দিন থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার ফলে আপনাদের
এই সময়ের পর থেকে অপার ধন আসতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হবে এবং যারা ঘরে বসে রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি দেখা যাচ্ছে এবং যাদের বিবাহ স্থির হয়নি তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটি কিন্তু আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শিবরাত্রির দিন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনও আসতে চলেছে অপার ধন এবং এই সময় আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন এবং যাদের বিবাহ স্থির হয়নি তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটি আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, তাই ভিডিওর ফার্স্ট পার্টটা অবশ্যই শুনুন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ এই শিবরাত্রি থেকে আপনাদের উপর কৃপা বর্ষণ হতে চলেছে মহাদেবের, যার ফলে আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এবং আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যার ফলে আপনাদের জীবনে নতুন নতুন কাজের সন্ধান আসবে এবং যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনারা বৃষ রাশি আর আপনারা শিব শম্ভু রাশি, তাই আপনাদেরকে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার প্রয়োজন রয়েছে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে তা আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, তাই ভিডিওর ফার্স্ট পার্টটা অবশ্যই না শুনে থাকলে শুনে নিন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শিবরাত্রির দিন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা অপার ধন পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ হয়ে যাবে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন হচ্ছিল না তাদের কিন্তু চাকরি প্রাপ্তি ঘটবেই ঘটবে এবং এর পাশাপাশি যাদের বিবাহ হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার প্রয়োজন রয়েছে, তার জন্য আপনাদেরকে কি করতে হবে তা আমি ভিডিওর ফার্স্ট পার্টে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শিবরাত্রির দিন থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপায় হতে চলেছেন মালামাল, অর্থাৎ আপনাদের উপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা বর্ষণ হতে চলেছে, যার ফলে যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় সন্তান প্রাপ্তিও কিন্তু হতে চলেছে। যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের প্রিয় পাত্র হয়ে ওঠার প্রয়োজন রয়েছে, যা করতে গেলে আপনাদেরকে কি করতে হবে তা ভিডিওর ফার্স্ট পার্টে বলে ফেলেছি, যদি না শুনে থাকেন ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।